বরিশালে বিএনপি সমাবেশকে ঘিরে যে কথা উঠেছে বা যে মন্তব্য হচ্ছে, তারই প্রেক্ষিতে বরিশালের সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সেরনিয়াবাদ একটা সংবাদ সম্মেলন করেছেন। তিনি তাদের সেই তারিখ প্রেক্ষিতে তিনি মন্তব্য করছেন যে বিএনপি সমাবেশের নিয়ে তিনি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন না, আরো সহযোগিতা করছেন আমাদের প্রোগ্রামে। সো আমাদের অবস্থান এখানে কি, এটা সাধারণ মানুষ ভালো করে জানে এবং সারা বাংলাদেশে। এই পদ্মা ব্রিজ আজকে মিটিংয়ে আপনাদের যারা আসতে আছে ঢাকা দিয়া, সেই পদ্মা ব্রিজের উপরে দিয়েই 3 ঘন্টা পার হয়ে চলে আসতে পারতেছেন। সেটা জননেত্রী শেখ হাসিনার বদৌলতে। এটা স্বীকার করেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, বানাই বানাই কথা বললেন না। প্রতিহিংসার রাজনীতি আমার মাননীয় প্রধানমন্ত্রী করেন না, আমরাও প্রতিহিংসার রাজনীতি করি না। তো সেই জায়গা থেকে আমি বলবো, আজকে আপনার টাউন হলের সামনে যেখানে আমাদের একদম লেখা আছে নোটিশ করা সিটি কর্পোরেশনের যে এখানে ব্যানার লাগানো যাবে না, আপনারা কিন্তু ওখানে ধুমাইয়া ব্যানার লাগাই রাখছেন, শহরের সব জায়গায় ব্যানার লাগাই রাখছেন। আমি তো চাইলে পরে অর্ডার দিলে পরে 1 সেকেন্ডে ব্যানার সব খুলে ফেলবে। ওই আপনাদের একটা ব্যানার তো কেউ হাত দেয় না আমাদের এখানে। এই বানাই বানাই বলা বাদ দেন, এইসব অভিনয়ের রাজনীতি বাদ দেন, সত্যের পথে আসেন, সত্যি কথা বলেন, ভালো কাজ করেন, মানুষ পাশে থাকবে, আপনি জনগণের পাশে থাকবেন, আপনার পাশে জনগণ থাকবে। রাজনীতির সুতা আমি মনে করি এটা হল সুতা একটা লাইন, জনগণের পাশে যদি আমি থাকি সাদেক আবদুল্লাহ, আমার পাশে অটোমেটিকলি জনগণ থাকবে, আর আমি যদি জনগণের পাশে না থাকি তাহলে আমার পাশেও আমি আশা করাটা ভুল যে আমার পাশে জনগণ থাকবে। তো যারা জনগণের পাশে থাকে না, যারা বিদেশে বইলে রাজনীতি করার চেষ্টা করে, যারা এতটুকু সৎসাহস নাই যে রাজনীতি, আমার কাছে তো মনে হয় জেল জরিমানা আমার নিজে, আমি সেদিনও বলছি যে আমার জেল এটা বাকি আছে, আমার জাতির জনক তার জীবনের রাজনীতির ক্যারিয়ারে তার জীবনের অর্ধেক সময় সে জেলে কাটাইছে। তা আমি মনে করি একজন নেতার জেলখানায় না গেলে পরে তার রাজনীতির পরিপূর্ণতা আসে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি ওই জায়গাটা আমার বাকি রয়ে গেছে, ওটা যাওয়ার জন্য আমরা প্রস্তুত। যদি অন্যায় করি বা রাজনীতি করি যাওয়া লাগতেই পারে, কিন্তু এর মানে ভয়ে আপনি যে বিদেশে বসে থাকবেন সেটা তো আর এই দেশের মানুষকে ভালোবাসা হইল না। লাইক অপপ্রচার চালাইবেন, ওখান দিয়ে মিথ্যাচার করবেন, জামাত বিএনপি নিয়ে ওই ইউটিউবে খালি একটার পর একটা তথ্য প্রমাণ সাক্ষী দলিল দিয়ে কথা বলেন, খালি মুখে মুখে বললে গেলে তো হবে না, আপনারা সাক্ষী দেন, প্রমাণ দেন। এবং আমি যে আমি দেখি যেসব কথা প্রবাগান্ডাগুলি হয় সেগুলি সঠিক যদি বিশ্লেষণ করে, আমাদের সাধারণ মানুষ সোজা হাঁটে, তারা পেপারে যেটা লেখে ইউটিউবে যেটা দেখে তারা সেটাই বিশ্বাস করে, তারা ঘাটানোর চেষ্টা করে না যে এটার পিছনে কি আছে। তো এই সাধারণ সোজা মানুষদের ভুল বুঝাইয়া অন্য পথে নিয়ে যাওয়ার আপনারা চেষ্টা করেন না। এখনকার তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এবং তারা রাস্তায় আছে, তারা দেখে কোনটা সাদা কোনটা কালা, এবং তারা বলার আজকে বরিশাল শহরে তারা বলতে পারে, তাদের অধিকার আছে। তো মুখ চেপে আপনি কারো ধরতে পারবেন না, সবাই বলার অধিকার আছে। ওপেন ফেসবুক আছে, আপনার ইউটিউব আছে, যে যার প্ল্যাটফর্মে কথা বলতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের